মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জিটি রোডের ভাঙাকুটি এলাকায় একটি ভবনের দুটি ব্যাংকের শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় ব্যাংকে থাকা কর্মীরা তড়িঘড়ি নিচে নেমে আসেন। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ভবনের পাশে ছিল একটি পেট্রোল পাম্প, কিন্তু পুলিশ প্রশাসন ও দমকল বাহিনীর তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আগুন লাগার সময় ভবনের তিনতলায় এক কর্মী আটকে যায়। দমকল বাহিনীরা তড়িঘড়ি ওই ব্যাংক কর্মীকে উদ্ধার করেন। আপনি তো এসে একটা বড় সমস্যার মধ্যে পড়তে হলো, একদম কিছু জানতে পারলেন কিভাবে আগুন লাগলো না লাগলো? আমরা মোটামুটি তিনটে ইঞ্জিন নিয়ে চলে এসেছিলাম এবং টাইম টু টাইম পঞ্চাশ ফুটের মধ্যে একটা পেট্রোল পাম্প ছিল, হাই হ্যাজার্ড হতো, সেইটা আমরা স্টপ করে দিয়েছি অন্যভাবে প্রোটেকশন দিয়ে। আমরা টাইম থেকে পেছনে রেসিডেন্সিয়াল বিল্ডিং ফিল্ডিংগুলো আছে, আমরা চেষ্টা করেছি সবাইকার ক্ষতি মানে অ্যাভয়েড করে সেইটুকু করছেন। ইভিন ওপরের তলাতেও কোনো আগুন ঢুকতে দিইনি এবং নিচের তলাতেও সেটা আসলো। একজন যুবককে দেখা গেল যে সেও আগুন নেবার যে জীবন বিপন্ন করতেই পারে পাপ না। আমাদের টিমের মধ্যেও সিভিল অনেকে আছে, এইভাবে আমরা করি। এদিন ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ আধিকারিক অতনু ঘোষাল, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকবৃন্দ। ব্যাংক কর্মীরা জানান সমস্ত কাগজপত্র ও কম্পিউটার পুড়ে গেছে। আপনাদের লোক আটকে ছিল কিছু? আমাদের না, ইন্ডাসইন্ড ব্যাংকের একদম ছাদেতে আটকে ছিল, একদম উপরে। এখন পরিস্থিতি কি? পরিস্থিতি ওপরে গিয়েছিলাম, ওপরে গিয়ে যেটা দেখে এসেছি ম্যাক্সিমামটাই জ্বলে গেছে। আমাদের যে কার্ডবোর্ডের সমস্ত কিছু অংশ, যাবতীয় অংশ, কেবেল টেবল সব পুড়ে গেছে। স্যার, আমরা হচ্ছে ওপর ব্যাংকে আমরা কাজ করছিলাম, হঠাৎ বাথরুম দিয়ে আমার একজন বাথরুমে আসে, উনি দেখে যে হঠাৎ আগুন ধরেছে, ধোঁয়া উঠছে। তারপর বুঝতে পারি যে মহারাষ্ট্র ব্যাংকে আগুন ধরেছে। আমরা ছিলাম ওই ওপর ফুলো কাঠগুলো, ওখান থেকে আমরা তখন নাম থেকে সবাই নেমে এসেছি, দু চারজন ছিলাম। কোনো কখনো তো মানে সিঁড়িতে নামছে কি দেখতে পাচ্ছি, হয়তো হতে পারে, আমরা জানি না। আমরা কিচেনে ধরেছিলাম, আমরা নামার সময় প্রচুর কালো ধোঁয়া আর কিছু দেখতে পাচ্ছি না।
অন্যপ্রকার আমরা নেমে এসেছি, একজন ছিল আটকে, সে উপরে গেছিল, তাকে কি করে আগুন লাগলো সে ব্যাপারে প্রশাসন তদন্ত শুরু করেছে। আমরা কিছুক্ষণ আগে খবর পাই, মানে 11:30 থেকে আমরা খবর পেয়েছিলাম যে এখানে ভাঙাকুটিতে একটি ব্যাংকে আগুন লেগেছে, ব্যাংকের শাখায়। এখানে পুলিশ ইমিডিয়েটলি আসে এবং তারপর দেখা যায় যে ভাঙাকুটির এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক অফ মহারাষ্ট্র এই ব্রাঞ্চে এখানে আগুন লেগেছিল। এনিওয়ে পুলিশ খুব তাড়াতাড়ি পৌঁছেছে এবং ইকুয়ালি আমাদের দমকল বাহিনী থেকেও খুব দ্রুত রেসপন্ড করেছে। এই মুহূর্তে আগুন কন্ট্রোলে, কমপ্লিটলি কন্ট্রোলে আছে এবং সমস্ত স্টাফ কাস্টমার যারাই ব্যাংকে ছিলেন সবাই সেফ আছেন এবং সেফলি ওখান থেকে বেরোতে পেরেছেন। সবাই সুস্থ এবং নিরাপদ আছে। প্রাথমিকভাবে অনুমান এটা আমরা মানে দমকল বাহিনীর তরফ থেকে বলতে পারবেন সঠিকভাবে। আমরা আমাদের এখানে যারা ইনসাইড ছিলেন অর্থাৎ কাস্টমার এবং ব্যাংকের স্টাফ, এনাদের নিরাপত্তা নিয়ে আমরা খুব শঙ্কিত ছিলাম। তো আমরা সেটার রেস্কিউ খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবং তারা নিরাপদ আছেন, সবাই সুস্থ আছেন, এটাতে আমরা খুশি। এবং এর পরবর্তী যা যা কীভাবে লেগেছিল তার রিপোর্ট, তার ডিটেলস দমকল বাহিনীর তরফ থেকে আমরা পাব। অনেকটাই পুড়ে গেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।